বাঁচাতে পারিনি তোকে। গাইস আসসালামু আলাইকুম। গাইস আপনারা এই মাত্র জিনার কণ্ঠের গান শুনলেন। তার কণ্ঠ শুনে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন যে আপনারা কার গান শুনেছেন। অ্যাকচুয়ালি আসলে বাংলাদেশে উনি এতই জনপ্রিয়, বিশেষ করে মুসলিম জনগোষ্ঠীর কাছে উনি এতটাই জনপ্রিয় যে মানে অন্যান্য ধর্মাবলম্বীর লোকেরা ওনাকে যতটা না ভালোবাসেন, যতটা না পছন্দ করেন, তার থেকে বেশি মনে হয় ভালোবাসেন মুসলিম ধর্মের অনুসারীরা। যারা মুসলিম তারা ওনাকে অত্যন্ত ভক্তি করেন, শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন। কারণ তিনি এর আগে যে সমস্ত গান গিয়েছিলেন তার মধ্যে অন্যতম সেরা গান ছিল কোরআনকে নিয়ে। কোরআন মানে পড়ালেই যে কোরআন ধ্বংস হয়ে যাবে না, তো এটার উপরে তিনি একটি গান গিয়েছিলেন যেটা অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছিল। এছাড়াও আরও কিছু গান কিন্তু তিনি ইসলামকে নিয়ে বা কোরআনকে নিয়ে কিন্তু গিয়েছেন এবং সেগুলো অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিল। তো আসলে এই নকুল কুমার বিশ্বাস, ওনাকে আসলে যতই ওনার গান শুনি, যতই ওনাকে দেখি, ততই যেন আরও বেশি ওনার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যায়। তো রিসেন্টলি তিনি শহীদ আবু সাইদকে নিয়ে একটি গান রচনা করেছেন এবং সেটি ফেসবুকে তার ওনার যে পেজ সেটা সেখানে তিনি আপলোড করেছেন এবং এটা মুহূর্তে কিন্তু ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক তিনি প্রশংসিত হন। তো গানটির একটু সামান্য অংশ বিশেষ আমি আপনাদেরকে শোনালাম। এর আগে উনাকে নিয়ে উনি একটি মসজিদ নির্মাণ করেছিলেন, তো সেই মসজিদ নির্মাণকে কেন্দ্র করে ওনার একটি ডকুমেন্টারি আমি আমার ইউটিউব চ্যানেলে প্রচার করেছিলাম, যেটি আমার ইউটিউব চ্যানেলের ইতিহাসে সর্বোচ্চ ভিউজ হয়েছিল। প্রায় 72,000 ভিউজ কিন্তু আমার ইউটিউবে সেই ভিডিওটি হয়েছিল। তো সেটা আপনারা আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন যে সেটার ভিউজটা দেখেন কী অবস্থা এবং তার যে মানে প্রত্যেকটা ক্রাইটেরিয়া অনেক আপ পজিটিভ ছিল। তো মোদ্দা কথা হচ্ছে যে উনার মানে গান যতই শুনি ততই মুগ্ধ হয়ে যাই। উনি যে কোনো এই ধরনের ক্রান্তি লগ্নে বা এই খারাপ সময়ে কিন্তু সে সমস্ত বিষয়ের উপর তিনি কিন্তু গান রচনা করেন, প্রতিবাদী গান হোক, এমন একটি জায়গা যেখানে আল্লাহর কাছে দোয়া করা হয় মানে সমর্থন, সেটার পক্ষে তিনি সমর্থন জানিয়ে হোক তিনি কিন্তু গান রচনা করেন। তো আপনারা জানেন যে এখন বর্তমানে যে কোটা বিরোধী যে আন্দোলন, সে আন্দোলনের একজন মহানায়ক শহীদ আবু সাইদ, তো তাকে নিয়ে তিনি কিন্তু গানটি রচনা করেছেন বেসিক্যালি এবং গানটি কিন্তু ভাইরাল হয়েছে এবং অত্যন্ত সুন্দর একটি গান তিনি রচনা করেছেন। তো আশা করি যে নকুল কুমার বিশ্বাস যতদিন বেঁচে থাকবেন তিনি আর ভালো যে কাজ সেই কাজগুলো তিনি করে যাবেন এবং অন্যায়ের বিপক্ষে থাকবেন, ন্যায়ের পক্ষে তিনি সর্বদাই তার যে কণ্ঠ সেই বলিষ্ঠ কণ্ঠ সেটি তিনি ন্যায়ের পক্ষে সবসময় জয়গান গাইবেন, এই আশাবাদ ব্যক্ত করি। তো গাইস আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে আশা করি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।